এবার পুরো চেলসির রূপ বদলাতে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ মরুসিও পচেত্তিনো। দ্য ব্লুজদের হয়ে দলে যোগ দেওয়ার আগে এক ঝাঁক আর্জেন্টাইন ফুটবলারকে দলে ভেড়াতে চাইছেন সাবেক এই পিএসজি কোচ। বিশ্বজয়ী একাধিক ফুটবলারকে দলে ভেড়াতে ইতিমধ্যে চেলসির সাথে কথা বলছেন তিনি। আর পচেত্তিনোর এই পরিবর্তনের জায়গায় চেলসিতে যোগ দিতে পারেন অ্যালিস্টার মার্টিনেজ সহ বেশ কিছু বিশ্বজয়ী তারকা। চেলসির রূপ বদলে পচেত্তিনোর এমন পরিবর্তনের অংশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্যর্থতা, এই এক শব্দই চেলসির কাল হয়ে দাঁড়িয়েছে। একের পর এক কোচ পরিবর্তনের পরও ধারাবাহিক হতে পারছে না ব্লুজরা, আর সে কারণেই ইউরো সেরার মঞ্চ থেকে ছিটকে যেতে হয়েছে দলটির। তবে দলের এমন বিপর্যয় থেকে পরিত্রাণের পথ হিসেবে আর্জেন্টাইন কোচ পচেত্তিনোর হাত ধরেছে চেলসি, আর তাই দলকে টানা ব্যর্থতার চোরাগুলি থেকে বের করার চেষ্টায় এবার ব্লুজদের দায়িত্ব নিচ্ছেন সাবেক এই পিএসজি কোচ। এখনও দলের সাথে যোগ না দিলেও ইতিমধ্যেই দলের রূপ বদলানোর পরিকল্পনা হাতে নিয়েছেন এই আর্জেন্টাইন। দলে একাধিক ফুটবলার ফেরানোর পাশাপাশি একাধিক ফুটবলার বিক্রির বিষয়েও কাজ শুরু করে দিয়েছেন তিনি, আর তাতেই এবার গুঞ্জন শুরু হয়েছে চেলসিতে একাধিক বিশ্বজয়ী ফুটবলার ভেড়াতে চান তিনি। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল সহ আরও বেশ কিছু গণমাধ্যমে চেলসির নতুন কোচের বিষয়ে খবর প্রকাশ হয়, যেখানে বলা হচ্ছে পচেত্তিনো দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়েছেন। খেলোয়াড় নিয়োগের পাশাপাশি তিনি সহকারী হিসেবে হেসুস পেরেজ সহ কোচিং টিমকে নিয়ে আসছেন। তবে মৌসুম শেষ না হওয়া পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করতে রাজি হননি। তাছাড়া পচেত্তিনোর সঙ্গে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লরেন্স স্টুয়ার্ট এবং পল উইনস্টানলি খেলোয়াড় যাচাই বাছাইয়ের বিষয়ে কথা বলেছেন, যেখান থেকে বেরিয়ে এসেছে এই গ্রীষ্মের স্ট্রাইকার, মিডফিল্ডার এবং একজন গোলরক্ষক দলে ফেরাতে চাইছে চেলসি। এছাড়া কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করার বিষয়েও আলোচনা হয়েছে। এদিকে ফুটবলার দলে ফেরানোর ক্ষেত্রে পচেত্তিনোর নজর আর্জেন্টাইন ফুটবলারদের দিকে বলে জানা গেছে। সেক্ষেত্রে বেশ কিছু বিশ্বজয়ী ফুটবলারের নামও শোনা যাচ্ছে, যেখানে আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজকে সেন্টার ফরওয়ার্ডের জন্য বিবেচনা করা হচ্ছে। চেলসির দায়িত্ব নিতে যাওয়া পচেত্তিনো ডেক্লান রাইসকেও চাচ্ছেন বলে জানা গেছে, তবে তাকে দলে নিতে বেশ কিছু চ্যালেঞ্জ থাকছে চেলসির জন্য। এদিকে অ্যাস্টন ভিলার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে চাইছেন এই আর্জেন্টাইন কোচ। তাছাড়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দিকে নজর রেখেছেন পচেত্তিনো। এদিকে চেলসির দায়িত্ব পাবার আগের এক মৌসুম বসে কাটিয়েছেন এই 51 বছর বয়সী কোচ। তবে কোচিং ক্যারিয়ার শুরুর দিকে স্পেনের এসপানিওল থেকে শুরু করে ইংল্যান্ডের সাউদাম্পটনে কোচিং করিয়েছেন পচেত্তিনো। এরপর টটেনহ্যাম হটস্পার্সে দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি। পচেত্তিনোর অধীনে টানা 4 মৌসুম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করে স্পার্স। পরবর্তীতে পিএসজিতে পাড়ি জমান এই আর্জেন্টাইন কোচ, আর তাই এবার চেলসির দায়িত্বভার সামলানোর সময় এসেছে এই আর্জেন্টাইন কোচের কাছে, আর সেই লক্ষ্যেই কাজ শুরু করে দিয়েছেন পচেত্তিনো।